আরাপ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে টুইঙ্কেল বিছানায় বসে ফুল নাড়াচাড়া করছে। তবে ওর কাছে দোয়া নেই, মাথায় তোয়ালে চালিয়ে আশেপাশে দোয়াকে খুঁজতে লাগলো। ও টুইঙ্কেলকে কি বলে দোয়া সরেছে, আর টুইঙ্কেলই বা এত সুন্দর মতো বসে আছে কিভাবে, মাথায় ঢুকছে না ওর। ওকে বেরোতে দেখে টুইঙ্কেল বলল, বেরিয়েছ? হুম, তোমার উইশমাম? উইশমাম তো নিচে চলে গেছে। ও, তো তোমার কোশ্চেনের অ্যানসার দিয়েছে উইশমাম? টুইঙ্কেল উঠে দাঁড়ালো বেডের ওপর, চেঁচানো প্রায় আওয়াজে বলে উঠল, না, উইশমাম বলেছে তোমার কাছ থেকে জেনে নিতে, আর যদি অ্যানসার না করো তাহলে তোমার নামে রংধনুর সবার কাছে নালিশ করতে। তুমি জোর করে উইশমামকে এত সকালে তোয়ালে বিছানায় ছুঁড়ে মেরে টুইঙ্কেলের মুখ চেপে ধরলো আরাপ। পেছন থেকে ওর অবস্থা দেখে শব্দ করে হেসে ফেললো দোয়া। আরাপ একবার দোয়ার দিকে তাকালো, তারপর টুইঙ্কেলকে বলল, এই টপিক ভুলে গেলে মামা টুইঙ্কেলকে অনেকগুলো চকলেট দেবে। টুইঙ্কেল মুখ ওভাবেই চেপে থাকা অবস্থাতেই অস্ফুট স্বরে বলল, ডিল। আরাপ বুঝলো ওর কথা, হার মেনে নেওয়ার চেহারা বানিয়ে বলল, ডিল। টুইঙ্কেলকে ছেড়ে দিল আরাপ। ও নাচতে নাচতে দোয়ার কাছে গিয়ে বলল, মামার কাছ থেকে চকলেট আদায়ের আইডিয়াটা দারুণ ছিল উইশমাম, থ্যাংক ইউ। দৌড়ে বেরিয়ে গেল টুইঙ্কেল। আরবের দিকে তাকালো দোয়া, করুণার স্বরে বলল, আহারে, প্রেমাখ্যান পড়তে পড়তে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। নিউটনের এই তৃতীয় সূত্র ভুলে গেছেন বুঝি বেচারা সায়েন্টিস্ট, তাই না? আরাপ এগোলো ওর দিকে। রুম থেকে ছুটে বেরিয়ে আসলো দোয়া। সিঁড়ির কাছে আসতেই সোফায় তৌফিকা, মুফতাহির, টুইঙ্কেল আর মিসেস ওয়াইদকে দেখতে পেল ও। দোয়া শাড়ির আঁচলটা মাথায় তুলে দিয়ে এগিয়ে গেল, মৃদুস্বরে সালাম দিয়ে বলল, গুড মর্নিং। মিসেস ওয়াইদ সালামের উত্তর নিলেন। মুফতাহিরও পেপার ছেড়ে একবার চোখ তুলে তাকিয়ে উত্তর নিল সালামের। তৌফিকা বলল, গুড মর্নিং, আয় এদিকে এসে বস। তৌফিকার তুই সম্বোধনে দোয়া খুশি হয়ে গেল, এগিয়ে যাবে মুফতাহিরের পেপার পড়তে পড়তেই বলল, দোয়া বসে আসলো, রংধনুকে এখনো তুই করে বলছো তৌফিক? মা তো বলেই দিয়েছে দোয়া এবারের মেয়ে, আমি ওকে ছোট বোন মানি, তুই করেই বলবো। কি রে দোয়া, তোর কি খারাপ লাগবে আমি তোকে তুই করে ডাকলে? দোয়া তৌফিকার হাত মুঠো করে নিয়ে বলল, না আপু, আমি নিজেকে ধন্য মনে করব, আপনি তুই করেই ডাকুন আমাকে। তাহলে তো তোরও তৌফিকার সাথে আপনি চলবে না দোয়া, তুমি করেই বলতে হবে। আমিও তুই করেই ডাকবো তোকে, তাই আমাকেও তুমি করে বলতে হবে। মিসেস ওয়াইদের কথায় মুচকি আসলো দোয়া, বলল, জি চেষ্টা করব। মিসেস ওয়াইদ দোয়ার গালে হাত রাখলেন, কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, চল ব্রেকফাস্ট করবি চল। দোয়া অবাক হয়ে তাকালো, ও ভেবেছিল নিজে হাতে খাবার বানাবে, কিন্তু এত তাড়াতাড়ি এ বাসায় ব্রেকফাস্ট করে সবাই তা তো ওর জানা ছিল না। ইতস্তত করে বলল, এক্ষুনি। তৌফিকা হেসে দিয়ে বলল, আজকে তাড়াতাড়ি খাবো আমরা, তোদের রিসেপশন নিয়ে প্ল্যানিং করতে হবে না। দোয়া আর কিছুই বলল না, মাথা নিচু করে মৃদু হাসলো শুধু। সবাই মিলে ডাইনিংয়ে এসে বসে গেল। কেয়ারটেকাররা খাবার বেড়ে দিলে মুফতাহির আর মিসেস ওয়াইদ খাওয়া শুরু করে দিল। অবাক হয়ে তাকিয়ে দেখছে দোয়া, আরাপ ওর শ্বশুরকে ডাকলো না কেন? কেউ তৌফিকা টুইঙ্কেলকে খাওয়াচ্ছিল, দোয়াকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বলল, কি রে খাচ্ছিস না কেন? আসলে আরাপের জন্য ওয়েট করছিস? হ্যাঁ মানে না মানে আপু, মিসেস ওয়াইদ হেসে বললেন, ওর ঘুম থেকে ওঠা দেরি আছে, তুই খেয়ে নে। টুইঙ্কেল এতক্ষণ পুতুল নিয়ে নাড়াচাড়া করছিল, মিসেস ওয়াইদের কথা শুনেই বলে উঠল, মামা আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছি তো, আজ ঘুমিয়ে নি, সকালে উইশ মামকে। ওকে বলতে না দিয়ে দোয়া বলে উঠল, বাবা বাবা কোথায় বাবা? টুইঙ্কেল থেমে গেল, তৌফিকা মেয়ের পাকনামো কথা বুঝছে। ওর মনে পড়লো আরাপ বিবাহিত,
আগের রুটিনের পরিবর্তন আসবেই এখন। টুইঙ্কেলের মুখে খাবার দিয়ে চুপ থাকতে চোখ রাঙালো ওকে। ও আর কিছুই বলল না। মিসেস ওয়াইট গলা ঝেড়ে বলল, ও ভালো কথা মনে করিয়েছিস দোয়া। তৌফিকা, তোর বাবার খাবারটা রুমেই দিয়ে আয়। আসার সময় দেখলাম ফাইল নিয়ে বসেছে, তার কি আর খাবার কথা মনে থাকবে? ট্রে নিয়ে খাবার বাড়তে লাগলো তৌফিকা। দোয়া আরো বিস্ময়ে তাকিয়ে রইল সেদিকে। মুফতাহির পানির গ্লাস হাতে নিতে গিয়ে দোয়ার বিস্মিত চেহারা দেখে স্বাভাবিক গলায় বলল, বিয়ের ব্যস্ততা, দুই দিন অফিসে যায়নি, কাজ বাড়তি হয়ে গেছে এই জন্য। রুমে খাবারটা দিয়ে আসো তৌফিক। দোয়ার একবার মনে হলো কথাটা ওকে উদ্দেশ্য করেই বলল মুফতাহির। একটু চুপ থেকেই হাসি ফোটালো মুখে, উঠে দাঁড়িয়ে বলল, বাবার খাবারটা আমি দিয়ে আসি আপু। হ্যাঁ তা কেন, তুই খেয়ে নে, আমি প্লিজ আপু যাই না। মিসেস ওয়াইট মাথা নেড়ে তৌফিকাকে বলল ওকে যেতে দিতে। দোয়া খুশি হয়ে খাবার বেড়ে দিয়ে চলল। আরবের ঘর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল ও, তখনই মনে পড়ল তৌফিক ওয়াইদের ফোনটার কথা। ঘরে ঢুকে দেখে আরব কালো টি শার্ট আর ট্রাউজার পরে, চুল এখনও ঠিক মতো মোছেনি, এলোমেলো হয়ে আছে চুলগুলো। সে ব্যক্তি কাবাডের নিজের সব জামাকাপড় নামিয়ে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দোয়ার শাড়ি ভেতরে ঢুকাচ্ছে। দোয়া পুরো ঘরে আরেকবার চোখ বুলালো। বিছানার চাদর নিচে পড়ে আছে, টেবিলের বই খাতা এলোমেলো, চেয়ারটাও বাঁকা হয়ে আছে, সামনের খাতায় কিছু লেখা, যেন সকালে উঠে কয়েক দফা পড়াশোনা শেষ আরবের। টি টেবিলের ওপর রাখা ফাইলগুলো ও দুটো খোলা, বাকি চারাটে অগোছালো। দোয়া বড়সড় একটা দম নিল, তৌফিকা ভুল কিছুই বলেনি। এলোমেলো ঘর আস্তে ধীরে আরেকটু এগিয়ে বলল, আরব আরব। আরব পেছনে ফিরল, দোয়াকে দেখেই হাসি ফুটল ওর চেহারায়, কিন্তু ওর হাতে খাবারের ট্রে দেখে হাসিটা মলিন হয়ে গেল। ভ্রু নাচিয়ে বুঝালো ওটা কার। দোয়া বলল, বাবার খাবার, ওনার রুমে নিয়ে যাচ্ছি। আরাফ হেসে এগিয়ে আসলো, ট্রে নিয়ে পাশের টেবিলে রেখে ওর কোমর জড়িয়ে ধরে বলল, একদম বউ বউ লাগছে তোমাকে, ঘরের এ অবস্থা কেন? দোয়াকে ছেড়ে ঘাড় চুলকালো আরাফ। দোয়া মুচকি আসলো, এগিয়ে গোড়ালি উঁচিয়ে দাঁড়ালো আরাবের আরো কাছে। বা হাতে আরাবের এক হাত নিজের কোমরে রেখে চুলগুলো ডান হাতে ঠিক করতে করতে বলল, ডোন্ট ওয়ারি, আপনাকে আপনার ঘরকে গুছিয়ে রাখতে আই এম প্রিটি এনাফ। হেসে দিয়ে দোয়ার নাকে নাক ঘষলো আরাব। দোয়া নিজেকে ছাড়িয়ে ট্রে হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছিল, আরাব পেছন থেকে ডাকলো ওকে। দোয়া থেমে গেল, এগিয়ে এসে ট্রের ওপর তৌফিক ওয়াইদের ফোনটা রাখলো আরাব। দোয়া মুগ্ধভাবে তাকিয়ে রইল ওর দিকে, যে জন্য ঘরে ঢোকা সেটা ও ভুললেও না জেনেই আরাব ঠিক মনে করে দিল ওকে। আরাব খানিকটা ঝুঁকে মুচকি এসে বলল, ডোন্ট ওয়ারি, তোমার সব কাজে সব সময় পাশে আছি, অ্যান্ড আই থিঙ্ক আই এম অলসো প্রিটি এনাফ। দরজায় নক পড়ায় প্রচণ্ড বিরক্তিতে কামিন বলে আবারও কাজে মনোযোগ দিলেন তৌফিক ওয়াইদ। দোয়া দরজা ঠেলে ভেতরে ঢুকে সালাম দিয়ে বলল, গুড মর্নিং বাবা। চোখ তুলে তাকালেন তৌফিক ওয়াইদ। দোয়াকে দেখে ধীর গলায় সালামের উত্তর নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লেন উনি। দোয়া খাবারটা টি টেবিলে রেখে জানালার পর্দা সরিয়ে দিল। তৌফিক ওয়াইদ টের পেলেন রুমের কিছু ঘরছে, তবুও কিছু বললেন না। বিছানার চাদরটা ভাঁজ করে ফাইলের তাকগুলো গোছালো, এসি ফ্যান লাইটের রিমোটটা অবধি ঠিকঠাক জায়গায় রেখে তৌফিক ওয়াইদের দিকে তাকিয়ে দেখে সে তখনও সোফায় বসে ফাইল গাড়ছে। একটা ক্রুদ্ধ শ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে হাত ধুয়ে আসলো ও। খাবার হাতে নিয়ে সোফায় তৌফিক ওয়াইদের ঠিক পাশে বসে গেল ও। তখনই নিজের কাজে ব্যস্ত তৌফিক ওয়াইদ হঠাৎই মুখের সামনে খাবার দেখে চমকে উঠে পাশে তাকালো সে। পরনের শাড়ি মাথায় আঁচল দিয়ে বসে তার ছেলের বউ দোয়া তাকে খাইয়ে দিচ্ছে। তৌফিক ওয়াইদ ফাইল বন্ধ করে কড়াভাবে বললেন, হোয়াট ইজ দিস ননসেন্স,